বৃষ্টি আমার বরাবরই খুব পছন্দ, সেটা রাতে হোক বা দিনে হোক। বৃষ্টির আওয়াজটা আমার এত ভালো লাগে, বাইরে যখন বৃষ্টি থাকে ঝমঝম ঝমঝম একটা আওয়াজ হয়, অনেক বৃষ্টি হচ্ছে, হালকা একটু বাতাস যদি থাকে আরও ভালো লাগে, কিন্তু যখন বিদ্যুৎ চমকায় তখন হালকা একটু ভয় লাগে যে হয়তো বা অনেক ঝড়, তখন একটু হালকা ভয় লাগে। তবে আজকের বৃষ্টিটা এখন তো অনেকটা অলমোস্ট আড়াইটা, তো হঠাৎ করেই ঝুমঝুম ঝুমঝুম শব্দ চতুর্দিকে, যেহেতু রুমে এসি চলছিলো তো সব জানালা টানালা অফ ছিল, তো আমি যখন ওয়াশরুমে যাই তখন আমি আওয়াজটা অনেক পাই আর বিদ্যুৎ চমকাচ্ছে, তো ওই আওয়াজটা পাই, তখন আমি বেল ফেলতে আসি। এসে আমি হচ্ছে আমার ভালো লাগে যে বৃষ্টির আওয়াজটা শুনতে দেখতে দুটাই খুব পছন্দ হয়, দুটাই খুব দেখি। আর যেহেতু শাড়ি ওই পাশে মুভি দেখছিলো, তো ওকে আর ডিস্টার্ব করলাম না। অনেক কাপড় চোপড় আমার বারান্দার রশিটা ছিঁড়ে গেছিলো, যার ফলে আমি হচ্ছে গ্রিলের সাথে কাপড়গুলো লাড়ছিলাম, ওগুলো এখন উঠাইতে হবে। তো যাই হোক, বৃষ্টি দেখলে তো আর হবে না, কাপড়গুলো ভিজে যাচ্ছে গল্প করতে করতে, তো কাপড়গুলো উঠাইতে হবে, একটা অলরেডি ভিজে হয়ে গেছে, কাপড়গুলো উঠে এখন ঘরে চলে যাবো। তবে অনেক ভালো লাগে বৃষ্টি, আর আজকে হঠাৎ করে এত ঝড়, কিছুদিন থেকেই সকালে যদি রোদ থাকে বিকালে দেখছি বৃষ্টি, আজকে মানে দেখতেই পাচ্ছি তোমরা বারান্দার দেখতেই পাচ্ছি তোমার অবস্থা, আমি কি ভয় পাচ্ছিলাম, কিন্তু শাড়ি ধরে নেই ও বাইরে মুভি দেখছিলো, একটু ভয় পাচ্ছিলাম। তো আমি মোবাইলের লাইট অ্যান্ড বারান্দায় একটা লাইট আছে দুইটাই অন করছি, করার পরে দেখো বাইরে থেকে অন করা, একদম গ্রামের একটা ফিল পাচ্ছিলাম আমি, যে আমাদের গ্রামে যখন বৃষ্টি হয় তখন হচ্ছে একদম বৃষ্টিটা অন্ধকার থাকে, একটা দুইটা লাইট থাকে বাট বাইরের ইয়াটাই ফিল থাকে। তো কে কে আজকের বৃষ্টিটা দেখছো জানাই, যাক কাপড়গুলো নিয়ে ঘরে চলে আসলাম, এগুলো এখন ঘরের ভিতর মেলে দিতে হবে।